হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। ডেঙ্গুতে পাপেক্সের প্রকৌশলী সহ 3 জনের মৃত্যু। সব বর্জ্য অপসারণের দাবি সিটি কর্পোরেশনের। এবং চামড়ার দাম কমিয়ে পাশের দেশে পাচার করা হচ্ছে মন্তব্য গ্রহণ করবে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদ। আপনাদের সাথে আছি আমি রুকন উদ্দিন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার জানাবো বিস্তারিত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গে। সারা দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা কমছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি পাওয়া এটি সম্ভব হয়েছে বলে মনে করেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী আজ রাজধানীর কর্মীটোলা, কোয়েতমৈত্রী হাসপাতাল ও সিএমএইচ হাসপাতাল পরিদর্শন করে ডেঙ্গু রোগীদের চিকিৎসার সার্বিক অবস্থার খোঁজখবর নেন। সারা দেশে কোরবানির পশুর কাঁচা চামড়া সংগ্রহ শুরু হলেও দাম নিয়ে বিপাকে মৌসুমী ব্যবসায়ীরা। তারা বলছেন চামড়ার দাম কমে গেছে কয়েক গুণ, কিন্তু চামড়া প্রক্রিয়াজাতকরণের উপকরণগুলোর দাম বেড়ে যাওয়ায় এবার চামড়া সংগ্রহ ও সংরক্ষণে খরচ হচ্ছে বেশি। এদিকে আড়তদাররা জানালেন সরকার নির্ধারিত মূল্যেই চামড়া সংগ্রহ করছেন তারা। বাপেক্সের একজন প্রকৌশলী ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এছাড়া খুলনা ও লক্ষ্মীপুরে মারা গেছে আরও 2 জন। এদিকে ঈদের ছুটিতেও রাজধানী ও জেলা শহরের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর উপচে পড়া ভিড়। থেমে থেমে বৃষ্টি হওয়ায় ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। রাজধানীতে পশু কোরবানির পর মহাসড়ক থেকে বর্জ্য অপসারণ করলেও এলাকার ভেতরে বেশিরভাগ বর্জ্যই অপসারণ হয়নি এখনও। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয় বেশিরভাগ মানুষই নির্ধারিত স্থানে কোরবানি দেয়নি। আগামী 3 দিনের মধ্যে পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র। যদিও উত্তর মেয়র বলেন এর মধ্যে পরিচ্ছন্ন করা হয়েছে নগরীর দক্ষিণ ভাগ। সরকারি দলের সিন্ডিকেটের কারণে চামড়ার দাম কম বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। ঈদে মানুষ ঘরে ফিরতে দুর্ভোগ পোহালেও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী নিজের সাফল্যের সাফাই গাইছেন বলে অভিযোগ করেন রিজভি। এ সময় খালেদা জিয়ার মুক্তির দাবি জানান রুহুল কবির রিজভি। ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন নগরবাসী। ঈদের আগে সড়কে যানজট ও ভোগান্তি এড়িয়ে যারা বাড়ি ফিরতে পছন্দ করেন তারাই ঢাকা ছাড়ছেন। ফলে রেল স্টেশন ও বাস টার্মিনালগুলোতে এখনও ঘরে ফেরা মানুষের ভিড় থাকলেও ঢাকায় আসা মানুষের সংখ্যা খুবই কম। সকাল থেকে রাজধানীর বিমানবন্দর, রেল স্টেশনে ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। তবে সিলেটগামী জয়ন্তিকা, চট্টগ্রামগামী চট্রলা এবং কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকায় অনেকেই ভোগান্তিতে পড়েন। সংবাদ শেষ করব, তার আগে সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। ডেঙ্গুতে বাপেক্সের প্রকৌশলী সহ 3 জনের মৃত্যু। সব বর্জ্য অপসারণের দাবি সিটি কর্পোরেশনের। চামড়ার দাম কমিয়ে পাশের দেশে পাচার করা হচ্ছে মন্তব্য গ্রহণ করবে রিজভী। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
কল্যাণ নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।